13ই নভেম্বর ছয় বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচনী দপ্তরে অভিযোগ জানালো বিজেপি। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, এবছর লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা এবং রাজ্যের মন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে লক্ষণ রেখা লঙ্ঘিত হয়েছে। একজন রাজ্যের মন্ত্রী এক বিজেপি প্রার্থীর কে লক্ষ্য করে কি বলছেন, হেরো মাল, এটা কেউ বলে? আর এটা কোথায় বলছেন? নির্বাচনে প্রচারের সময় হেরো মাল একটা মহিলা প্রার্থীর দিকে, আমাদের মানে প্রাক্তন প্রার্থী, লোকসভা প্রার্থী, এটা অ্যাকচুয়ালি এটা ছোট করে দেওয়া, এটা কেউ বলে না এইভাবে, এটা বলা উনি মডেল কোডের লক্ষণ রেখা উনি পার করে গেছেন। আর এটা এই মন্ত্রী মহোদয় এটা প্রথমবার করেননি, প্রত্যেক নির্বাচনে একই জিনিস উনি ঘটাচ্ছেন। তো আমরা ইলেকশন কমিশনের সামনে আমাদের দাবি হচ্ছে এনাকে ইমিডিয়েটলি অবলম্বে সেন্সার করুন।